25 জন পদ্মা সেতু সর্বসাধারণের জন্য তো উন্মুক্ত হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 25 জন পদ্মা সেতু উদ্বোধন করবেন, তবে ওই দিন পদ্মা সেতু সর্বসাধারণের জন্য তো উন্মুক্ত করা হবে না বলেই তো জানিয়েছেন সেতু বিভাগের সচিব মঞ্জুর হোসেন। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন করে বুধবার সেতু বিভাগ আয়োজিত পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মত বিনিময় সভায় এ তথ্য জানান তিনি। উদ্বোধনের দিনই সর্বসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে না জানিয়ে সচিব বলেন, প্রধানমন্ত্রী উদ্বোধনের শেষে চলে যাওয়ার পর প্রজ্ঞাপন জারি দিয়ে তো জানানো হবে জনসাধারণের জন্য উন্মুক্তর সময়, সেটা হতে পারে তো পরের দিন সকাল 6টা থেকে। এ সময় সচিব আরও বলেন, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে 2টি অনুষ্ঠান হবে, একটি মাওয়া প্রান্ত, অন্যটি জাজিরা প্রান্তে। মাওয়া প্রান্ত হবে শুধুই সমাবেশ, যেখানে প্রধানমন্ত্রী কথা বলবেন, তারপর মাওয়া প্রান্ত উদ্বোধনী ফলক ও ম্যুরাল উদ্বোধন করবেন তিনি। সচিব আরও বলেন, সব কিছু ঠিক থাকলে পদ্মা সেতু পার হয়ে বেলা 11টা প্রধানমন্ত্রী জাজিরা প্রান্তে তো সমাবেশ যোগ দেবেন।